চিল্কা, পৃথিবীর অবাক বিস্ময় চিল্কা। এটি কোনো হ্রদ নয়, লেগুন, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। এখানকার প্রধান আকর্ষণ পরিযায়ী পাখি ও ইরাবতী ডলফিন, সেই সঙ্গে লাল কাঁকড়া ও সমুদ্রের মুক্ত এবং মাণিক্য এখানে কেনাবেচা হয়। এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমার ভিডিওর মাধ্যমে এই রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরতে যথাসম্ভব চেষ্টা করেছি। আমার ভিডিও আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। চিল্কার সি মাউথ আইল্যান্ড এছাড়াও অন্যান্য বিচ আমি আমার ভিডিওতে দেখিয়েছি, তাই আপনাদের আশা করি ভালোই লাগবে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ লি। আজকে আমাদের পুরীতে চতুর্থ দিন। আজকে আমরা যাচ্ছি চিল্কা। এখন বাজে ভোর 7:23। আমরা এখন গাড়িতে, বিষ্ণুদার গাড়িতে, যে আমাদের গাড়ি চালাচ্ছেন বিষ্ণুদা, ওনার গাড়িতে যাচ্ছি চিল্কা। চিল্কা দেখা যাক, আমরা প্রথমবার যাচ্ছি, ফার্স্ট এক্সপিরিয়েন্স, দেখা যাক কতটা ভালো লাগে, আপনাদের সঙ্গে শেয়ার করব। যেতে যেতে একটা লাইট হাউস দেখলাম, পরে আপনাদের দেখাচ্ছি ভিডিওটা লাইট হাউসে। আমার সঙ্গে পুরো আমার ফ্যামিলি যাচ্ছে। এই যে আমার ছেলে, পেছনে বউ বসে আছে, বাবা মা সবাই বসে আছে, ওই যে সব হাত নাড়ছে পেছনে, আমার মিসেস। আমরা এখন চলে এসেছি চিল্কা লেকে ডলফিন দেখতে। আমরা সকাল সকাল এসেছি বলে ফাঁকা পুরো, ফার্স্ট গাড়ি আমরাই ঢুকেছি। এবার যাবো টিকিট কাউন্টারে টিকিট কাটতে, তারপর দেখা হবে। আইল্যান্ডটা এখানে যারা ছিলেন তারা বলেন আইল্যান্ডটা আপনাদের খুব নাকি ভালো লাগবে, তাই আমরা 3550 টাকার এই প্যাকেজটা নিলাম। দেখা যাক প্রথমবার ট্যুর যখন কেমন লাগে দেখি। আর ডলফিনটা যেটা বললো, যে ডলফিন দেখা যেতেও পারে নাও যেতে পারে, তাই জন্য আমরা ডলফিনের ব্যাপারে গেলাম না, শুধু আইল্যান্ডটা দেখি কেমন লাগে আপনাদের দেখাবো আমার ভিডিওর মাধ্যমে। চিল্কা লেক, যে হিন্দিতে যে চিল্কা সেই কথাটা থেকে চিল্কা লেক কথাটা এসছে। এখানে অনেক রেস্টুরেন্টও আছে, আপনারা চাইলে এখানে রেস্টুরেন্ট খেয়ে নিতে পারেন। আর অবশ্যই পপকর্ন নিয়ে যাবেন পাখির জন্য। আমরা এখন চেপে পড়েছি নৌকায়। ওই দেখো নৌকা ছেড়ে দিয়েছে, এই যাচ্ছি। এবার পাখি দেখবো, আইল্যান্ড দেখবো আর সব দেখবো।
रहता है जो शिव के मान सर कीड़ा दिख रहा है जिसके बीच में उंगली दबाने पर हार महसूस आने लगता है। जैसा अपना बेंगोली मीन जो झिनुक रो पेटर भीतर मुक्त थके झिनुक रो मानसर उपरे उंगली चपा दिले सेटा हमारे कड़क बुझते होता है हमारा बुझते पर भीतर मुक्त आछे कि ना है अपना देखे ना जेरकम पूरा मार पेटर भीतर बच्चा थके एरकम झिनुक रो पेटे चंद्रमा मुक्त बोला जाए सबगुलो मानुष जाटे बिना पूछे शांति जने पड़े यदि जाटे के पड़ला अपना दिमाग रो गुस्सा टाके कम करे जाटा पूरा अपना शरीर टाके ठंडा दे अरे पड़े जाबे एटा अपना एंटी लॉकेट माला टॉप्स कैंडल दिल फिंगर रिंग इयररिंग जा किछु बनाते पाबे ए मुक्त टाके जगह ते बिक्री करा जाए यदि चाहे ताहले अपना किने देते पारे नेबार जन्य अपना कोनो जोर जबरदस्ती ना आसे तुम नेबो मी ये दारुण मुक्त इसका पूरा रीजनेबल कीमत यहां पे रहता है। दीदी ओरिजिनल जो मोती रहता है उसका पहचान आप जानते हैं क्या? वो हमेशा सेफ प्लेस रहता है। सेफ प्लेस आप समझते हैं जिसका कोई भी आकार होते नहीं सेफ नहीं है। यस टेढ़ा वे का चपटा लंबा वैसा ही रहता है। बहुत बढ़िया और अनोखी चीज है। यहाँ सिर्फ उड़ीसा गवर्नमेंट के परमिशन रहते हैं, सिर्फ यहाँ एक महीना रहता है, मार्च बट 11 महीना रहता नहीं। आप लोग खुशकिस्मत वाले लोग है, इस अपर चिन्हित आप लोग के लिए इस महीने में ही रहता है, मार्च 11 महीना रहता नहीं। और चीज हम लोग यहाँ उड़ीसा गवर्नमेंट के गाइड है और चीज आपको दिखाने का टैलेंट रहता है, सिर्फ जानकारी। इसका प्राइस कितना है? 650 650 এখানে মুক্ত প্রবাল ও মুনস্টোন দেখে শুনে কিনবে না হলে কিন্তু ঠকে যাবে। আমরা এখন এসেছি আইল্যান্ডে, বোটে করে এখানে আমাদের নামিয়ে দিয়েছে। আমরা যেহেতু ডলফিন ট্যুরে যাইনি, ডলফিন ট্যুর ওই যে ওইদিকে সব চলে গেছে ডলফিন ট্যুরে, আমরা আইল্যান্ডে এসেছি। একটু পরে যেটা মাঝিরা বলছেন এই যে বীজগুলো আছে এইগুলো আছে, এখানে সব ভরে যায় টুরিস্টে, এখানে সব কিছু খাবার দাবার সবই পাওয়া যায়, মনে হয় পার্টি ফার্টিও করে লোকজন, বক্স বক্স লাগানো আছে দেখছি। আমরা আইল্যান্ডে ঘুরছি, দারুণ জায়গা, দেখুন পেছনে দেখা যাচ্ছে। এখন যাচ্ছি সমুদ্র দেখতে আইল্যান্ডে এসে। প্রচণ্ড রোদ, ছাতা নিয়ে যেতে হচ্ছে। এখানে বাগদা চিংড়ি ভেজে দেবে 10 পিস 300 টাকা করে, ফ্রেশ চিংড়ি পাবেন, হলুদ, লঙ্কা আর অল্প তেল দিয়ে এখানে ভেজে দেবে, একদম ফ্রেশ জিনিসটা পাবেন। এখানে অনেক হোটেলও আছে কিন্তু হোটেলে ফ্রেশ মালটা দেয় না, এখানে আপনারা একদম বসে ফ্রেশ মালটা খেতে পারবেন। দুধু মরুভূমির প্রান্তর, কেউ কোথাও নেই, আমরা চলেছি সমুদ্র খুঁজতে, পুরো মনে হচ্ছে এক্সপ্লোর করতে যাচ্ছি, চারিদিকে কোথাও কেউ নেই, শুধু গরম বালি। দেখুন কিচ্ছু নেই, শুধু বালি আর বালি, পুরো ফাঁকা ময়দান। এখানে যদি কাউকে একা ছেড়ে যান তাকে পরের দিন খুঁজে পাবেন না। কেউ কেউ এখানে টোটো খুঁজছে, টোটো করে যাবে। এই চলে আসি সমুদ্র কাছাকাছি, কেউ কেউ হাঁটতে না পেরে এখানে টোটো খুঁজছে। এই টোটো পাওয়া যাবে, টোটো এখানে, টোটো আছে, টোটো এখানে। সমুদ্রের যা গর্জন দেখছি, বাঘের গর্জনকে হার মানাবে, প্রচন্ড ডিপ সমুদ্র এখানে। আর এখানে শুধু আমি আপনি আর সমুদ্র, আর কিচ্ছু নেই, প্রচন্ড ডিপ, প্রচন্ড ডিপ সমুদ্র, ঝাউবন ফাঁকা, কেউ কোথাও নেই, চারিদিকে দেখুন আমি দেখাচ্ছি, কেউ কোথাও নেই, ফাঁকা। দারুণ উপভোগ করতে পারবেন এখানে। এরা বড় ডলফিন আমরা দেখতে পেয়েছি, নীল রঙের বসে আছে এখানে। এই ডলফিনটা বালির মধ্যে শুয়ে রয়েছে। ডলফিন
ফিরছি এখন, মনে হচ্ছে মরুভূমি থেকে ফিরছি, এখন সব আসছে অনেক লোক। আমরা সবার ফার্স্ট এখানে দেখে গেলাম, টয়লেটও রয়েছে, 10 টাকার বিনিময়ে টয়লেট করতে পারবেন। এছাড়া সোলার চার্জিংয়ের মাধ্যমে চার্জ দেওয়া হচ্ছে। এখানে দেখছি বীজ প্রচুর নোংরা, সব অনেকখানে এসে টয়লেট আছে, টয়লেট করতে চাইলে 10 টাকা করে দিতে হবে। দেখুন একদম আকাশ বাতাস দেখতে দেখতে টয়লেট করবেন। কিছু চার্জিং সোলারের মাধ্যমে হচ্ছে, দেখুন সোলার চার্জ দেওয়া হচ্ছে। এখানে দেখি চারিদিকে সৌরভ, আমার চ্যানেল সৌরভ লি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল সৌরভ লি। অবশ্যই বেল আইকন প্রেস করবে, তাহলে আমার ভিডিও ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাবেন।